জিয়া অরপণেশ ট্রাস্ট মামলায় সাজায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন আমাকে আগে বাসানোর চেষ্টা করুন আগে আমার চিকিৎসা দরকার আমার অবস্থা খুবই খারাপ শুক্রবার রাজধানীর নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তার চার আইনজীবী দেখা করতে গেলে খালেদা জিয়া তাদের এসব কথা বলেন শুক্রবার বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়ার চার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবদিন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এজে মোহাম্মদ আলী ও আব্দুর রাজ্জা খান কারাগারে প্রবেশ করেন প্রায় এক ঘন্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ছয়টার দিকে বেরিয়ে আসেন তারা পরে জয়নুল আবদিন সাংবাদিকদের বলেন সাক্ষাতে খালেদা জিয়া জানিয়েছেন গতদিন আদালতে জোর করে তাকে নেওয়া হয়েছে ওনার বাম পাশ অবশ চোখেও আক্রান্ত হয়েছেন তিনি আমাদের বলেছেন আগে আমাকে বাঁচানোর চেষ্টা করুন আগে আমার চিকিৎসা দরকার উনি উঠতে পারছেন না খুবই খারাপ অবস্থা জয়নুল আবদিন বলেন সাক্ষাতে ম্যাডামকে আমরা যেভাবে দেখেছি তাতে তিনি কিভাবে আগের দিন আদালতে এসেছেন সেটা নিয়ে ভাবছি এই আইনজীবী বলেন আমরা মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হোক ইউনাইটেড অ্যাপোলো বা যে কোনো বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক আগে তার চিকিৎসা পরে বিচার খালেদা জিয়ারও বিচার পাওয়ার অধিকার রয়েছে তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী হিসেবে হিসেবেও দায়িত্ব পালন করেছেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক জোট বিশ দলীয় জোটের শীর্ষ নেতা বছরের এই নারী দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী তার স্বামী একজন সেক্টর কমান্ডার এবং একটি স্বতন্ত্র ফোর্সের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছেন স্বাধীনতার ঘোষক হিসেবেও পরিস্থিতি আছে তার স্বাধীনতার ঘোষক হিসেবেও পরিস্থিতি আছে তার স্বামীর স্বামীকে হারিয়েছেন বহু আগে জীবন যুদ্ধে একা দুই সন্তানকে মানুষ করেছেন স্বামীর গড়া দলকে আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন আজ তার স্বামী নেই একটি সন্তান মারা গেছে আরেক সন্তান বহুদূরে প্রবাসে মামলার ভয়ে দেশে আসতে পারছে না এরকম এক বাস্তবতায় তিয়াত্তর বছরের এই প্রোফাইল রাজনৈতিক নেত্রীকে গত ফেব্রুয়ারি মাস থেকে জেলে আটকে রাখা হয়েছে নিম্ন আদালতের পাঁচ বছরের সাজা উচ্চ আদালত থেকে সহজেই জামিন পাওয়ার রেওয়াজ থাকলেও খালেদা জিয়ার বেলায় তা ঘটেনি বরং সুলসাতুরি ও নানা কৌশল করে অন্য মামলায় জামিন না দিয়ে তাকে মাসের পর মাস জেলে বন্দি রাখা হয়েছে তিয়াত্তর বছরের কোন মানুষ মুক্ত অবস্থায় থাকলেও তার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি এসে ভিড় করে সেখানে খালেদা জিয়া একজন মহিলা হওয়া সত্ত্বেও তাকে বন্দি রেখে চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে তার আস্থা ভাজন প্রতিষ্ঠানে তাকে চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না পৃথিবীর সকল আইনে এমনকি যুদ্ধের বেলায়ও নারী ও শিশুদের ক্ষেত্রে নানা ছাড় দেওয়া হলেও বাংলাদেশের বর্তমান সরকার নারী নিপীড়নের এক নতুন ইতিহাস সূচনা করল এই মেয়াদে তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সৃষ্টি করেছে। তিনি আসলেই অসুস্থ নাকি করছেন। এমন অজুহাত এর উপর আবার জুলুমের মাত্রা বাড়ানোর জন্য আরেকটি চলমান মামলাকে ঢাকার পুরনো জেলখানার একটি রুমে স্থানান্তরিত করেছে খালেদা জিয়াকে বাইরের প্রকাশ্য আদালত ও প্রকাশ্য বিস্তার থেকে বঞ্চিত করে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আরেকবার তড়িগড়ি করে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই সরকার এভাবে কারাগারে আদালত বসিয়েছে যদিও সামরিক শাসন বা জরুরি অবস্থা ছাড়া আদালতে কোর্ট বসানোর সিরসিলা এর আগে ছিল না বাংলাদেশে এটা বেগম খালেদা জিয়া ও তার অসুস্থতার সাথে সরকারের আরেক দফা পরিহাস বিশ্লেষকরা বলছেন বিএনপি এখনও বিষয়টার রাজনৈতিক তাৎপর্যটা অনুভব করলেও মানবিকতার বিষয়টা পুরোপুরি উপলব্ধি করতে পারেনি তাই জনগণের মনেও এই ব্যাপারে সঠিক ধারণা নেই তারা নেত্রীর ব্যাপারে সহানুভূতিশীল হলেও দলের ভূমিকায় হতাশ এমত অবস্থায় সব ধরনের রাজনৈতিক হিসেব নিকেশের ঊর্ধ্বে উঠে বেগম খারেদা জিয়ার চিকিৎসা করা সময়ের অপরিহার্য দাবি